গ্রামের নাম মেরুল। এক দশক আগেও চারপাশে ছিল সবুজ ধানের ক্ষেত। গ্রামটির প্রবীণ এই বাসিন্দার নাম বাসনা রানী। কৃষি জমির কিছুই অবশিষ্ট নেই, তবু বাসনা আছে মনে। ভাত পাই না, চিড়া মুড়ি খাইতে পারি না, দুগাওয়ালা পাই না। এদিক দিয়ে ধান চাষ করতো, ওইখান থেকে একটা খাল ছিল, ওই খালের ওই পরে ধান চাষ করতো। বিশ্বব্যাংকের হিসাবে দেশে আবাদযোগ্য কৃষি জমি 80,30,000 হেক্টর, আর কৃষি বিভাগের তথ্যে বছরে এই জমি কমছে 68,700 হেক্টর, যা মোট আবাদি জমির 1% বেশি। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যা। সংশ্লিষ্টদের ধারণা, 2050 সাল নাগাদ দেশের জনসংখ্যা দাঁড়াবে প্রায় 30 কোটিতে। এরকম করে যদি মানুষের আবাদি জমির পরিমাণ, বনাঞ্চল, জলাশয় কমতে থাকে, তবে মানুষের গ্রামাঞ্চলে যে জীবিকা সেটার আসলে একটা সংকট তৈরি হবে, যার ফলশ্রুতিতে গ্রাম থেকে মানুষের জোয়ার নগরের দিকে বাড়তে থাকবে। সেটা নগর কিংবা দেশ কারোর জন্যই আসলে কোনো শুভময় হয়ে উঠবে না। তবে থেমে নেই গবেষণা। পাবনার দাসুরিয়া ইউনিয়ন, লোকসংখ্যা 21,000। গবেষকদের দাবি, মাত্র 100 একর জমিতে তাদের সবার জন্য সব ধরনের নাগরিক সুবিধা দিয়ে এমন শহর গড়া সম্ভব। খরচ হবে 618 কোটি টাকা, আর এভাবে বছরে গড়ে তোলা যাবে অন্তত 150 শহর। একটা ইউনিয়নে কিন্তু 20-25টা গ্রাম থাকে, সো 20-25টা গ্রাম না থেকে একটা টাউনশিপে চলে আসবে। এখানে যে কৃষি জমির যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা থেকে বাঁচবে, এবং জলাশয় যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা থেকে বাঁচবে, এবং ব্যাপক অর্থে এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা হবে। দেশের 70,000 গ্রামকে 2050 সাল নাগাদ 7,000 টাউনশিপে নিয়ে আসা যাবে মত দিয়েছেন গবেষকরা। তারা বলছেন, জনবসতির এমন পুনর্গঠনের মধ্য দিয়ে আগামী 3 দশকে 10% হারে প্রবৃদ্ধি পেতে পারে বাংলাদেশ। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।